হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার বাইশ অলরেডি শেষের দিকে গ্রুপ পর্বর ম্যাচ শেষ হয়ে দ্বিতীয় রাউন্ড শেষ হয়ে এখন কোয়ার্টার ফাইনাল শুরু হতে যাচ্ছে তারই সাথে গোল্ডেন বুট জয়ের জন্য বা গোল্ডেন বুট পাওয়ার জন্য অনেক স্ট্রাইকারই এগিয়ে আছে তাদের নাম বলা হবে এবং গোল সংখ্যাও বলা হবে তাদের মধ্যে থেকে আপনি কাকে গোল্ডেন বুট জয়ী হিসাবে দেখতে চান এবারের বিশ্বকাপে তা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভিডিওটি শুরু করা যাক এবারের বিশ্বকাপে সর্বপ্রথম যিনি পাঁচ গোল করে সবচাইতে এগিয়ে আছেন এবং তিনি ফ্রান্সের দুর্দান্ত ফর্মে থাকা স্ট্রাইকার কিলিয়ান্যামবাপ্পি তার গোল সংখ্যা পাঁচটি কিলিয়ান্যামবাব্পি সর্বোচ্চ গোলদাতা এবারের বিশ্বকাপে তারপরে দ্বিতীয় স্থানে যিনি রয়েছেন তিনি আর্জেন্টিন স্ট্রাইকার লিওনেল মেসি লিওনেল মেসির গোল সংখ্যা হচ্ছে তিনটি তিনি তিনটি গোল দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে গোল্ডেন বুট জিতার তালিকায় আমাদের লিস্টে তিন নম্বরে রয়েছে গুঞ্জালো রামস তিনি পর্তুগালের হয়ে প্রথম ম্যাচে হেডটিক করেন এবং তিনটি গোল করেছেন এবারের বিশ্বকাপে এটাই তার প্রথম ম্যাচ এবং এই প্রথম ম্যাচেই তিনি তিনটি গোল করে গোল্ডেন বুট পাওয়ার তৃতীয় নাম্বার স্থানে রয়েছেন তেমনিভাবে তিনটি গোল করে রয়েছেন গ্যাকপো চতুর্থ স্থানে অবস্থান করছেন গোল্ডেন বুট পাওয়ার আশায় তিনি নেদারল্যান্ডের স্ট্রাইকার গ্যাকপো তিনটি গোল করেছেন এখন পর্যন্ত তার সামনে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ রয়েছে এরপরে পঞ্চম স্থানে রয়েছেন বোকায়ো সাকা তিনি ইংল্যান্ডের এখন পর্যন্ত তারও তিনটি গোল রয়েছে তিনিও গোল্ডেন বুটের পঞ্চম স্থানে রয়েছেন আমাদের এই লিস্টে ষষ্ঠ স্থানে রয়েছে ব্রাজিলিয়ান তারকা রিচার্লিসন এটা তার প্রথম বিশ্বকাপ এবং প্রথম বিশ্বকাপে তিনি তিনটি গোল করে ষষ্ঠ স্থানে আছেন গোল্ডেন বুট পাওয়ার আশায় রিচার্লিসনের পরে সপ্তম স্থানে রয়েছেন অলিভার জিরুর তিনিও ফ্রান্সের স্ট্রাইকার অ্যামবাব্পির সতীর্থ তিনিও রিচার্লিসনের মতো তিনটি গোল করে সপ্তম স্থানে রয়েছেন ফ্রান্সের অলিভার জিরোডের মতো ইংল্যান্ডের মার্কিস রাষ্ট্রপুডো তিনটি গোল করে তার পরের স্থানে রয়েছেন তিনিও তিনটি গোল করেছেন এখন পর্যন্ত এবারের কাতারের বিশ্বকাপ দু হাজার তার সামনে ম্যাচ হচ্ছে ফ্রান্সের বিপক্ষে যদি সেখানে দুইটি গোল করতে পারে তাহলে এমবাপ্পে সমান হতে পারবে আমাদের তালিকায় সর্বশেষ যিনি রয়েছেন তিনি হচ্ছেন এনার ব্যালেন্সিয়া এনার ব্যালেন্সিয়া ইকোয়েডার হয়ে খেলেছিলেন তিনি আর খেলতে পারবেন না তাই তার আর ব্যালনডিয়ার পাওয়ার সুযোগও নেই যেহেতু তিনি তিনটি গোল করেছেন আর তার ম্যাচ খেলার সম্ভাবনাও নেই কারণ ইকুয়েডর বাদ পড়ে গিয়েছে কাতার বিশ্বকাপ থেকে তাই তার আর গোল করারও সম্ভাবনা নেই সেই জন্য ব্যালেন্সিয়ার আর গোল্ডেন বুট পাওয়ার সম্ভাবনাও নেই কারণ তার থেকে এগিয়ে রয়েছে অ্যামবাপ্পি ইকুয়েডরে ব্যালেন্সিয়ার পর আলভেরো মরা রয়েছেন সর্বশেষ তিনটি গোল করে তিনিও তিনটি গোল করেছেন এবারের বিশ্বকাপে কিন্তু আলবেরো মরাতা আর গোল করার সুযোগ নেই কারণ তার স্পেন মরক্কোর সাথে হেরে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে তাই তার গোল্ডেন বুট জিতার সম্ভাবনা আর নেই আলবেরো মরাতার পর দুইটি করে গোল করে অবস্থানে রয়েছেন সর্বপ্রথমে পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্দেজ এখন পর্যন্ত দুইটি গোল করেছে এবারের বিশ্বকাপে তারপরে রয়েছেন কাই হেভার্স কাই হ্যাবার্টসের মতো অনেকে আরও দুইটি করে গোল করেছেন কিন্তু কাই হ্যাভার্সের জার্মানি আর খেলতে পারবে না তাই তার গোল করার সম্ভাবনাও নেই এবং তার গোল্ডেন বুট পাওয়ার কোনো সম্ভাবনাই নেই তারপরে গানার মোহাম্মদ কুদ্দুস রয়েছে এরপরে ক্যামেরুনের ভিনসেন্ট আবু বক্কর রয়েছে তারা দুজনেই দুইটি করে গোল করেছিল এবারে বিশ্বকাপে এখন পর্যন্ত আর তাদের কোনো গোল করার সম্ভাবনা নেই যেহেতু তাদের দল বাদ পড়ে গিয়েছে এবারে বিশ্বকাপ থেকে তাই তারা আর গোল করতে পারবে না এবং তাদের গোল্ডেন বুট জেতার কোনো সম্ভাবনা নেই একটি করে গোল করে সবার শেষে যারা অবস্থান করছেন তাদের মধ্যে হচ্ছেন রোনালদো ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগিজ তারকা এখন পর্যন্ত এবারের বিশ্বকাপ দু হাজার বাইশে একটি মাত্র গোল করেছেন আর সেটাও পেনাল্টি থেকে আর গোল করতে পারেনি এবারের বিশ্বকাপে শেষ পর্যন্ত দেখা যায় কয়টি গোল করতে পারে এরপরে রয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র নেইমার জুনিয়র এখন পর্যন্ত একটি মাত্র গোল করেছে এবারে বিশ্বকাপে দেখা যাক শেষ পর্যন্ত সে কয়টি গোল করতে পারে যেহেতু তার দল কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করেছে তো বিয়র্স আমার কাছে মনে হচ্ছে কিলিয়ান অ্যাম ভাপি হয়তো বা দু হাজার গোল্ডেন বুট উইনার হতে পারে এবারে বিশ্বকাপে তো আপনার কাছে কাকে মনে হচ্ছে কে গোল্ডেন বুট উইনার হতে পারে এবং কোন স্ট্রাইকারের খেলা আপনার সবচাইতে ভালো লাগে তা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং বিশ্বকাপে কোন দল চ্যাম্পিয়ন হতে পারে তা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং কোনটি আপনার ফেভারিট দল ছিল সেটাও আমাদেরকে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এর বাকি ম্যাচগুলো উপভোগ করতে থাকুন